নমস্কার চন্দ্রযান তিনের সাফল্যের পর এবার সূর্যের দিকে রওনা দেবে সৌর্যযান আদিত্য এলওয়ান আজ সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে শ্রীহরিকোটা লঞ্চিং সেন্টার থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে আদিত্য এলওয়ান বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী থেকে এই যাত্রা শেষ করতে কমপক্ষে চার মাস সময় লাগবে একদিকে চন্দ্রযান তিনের রোবার প্রজ্ঞান যেখানে চাঁদের ভেতরে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে ব্যস্ত সেখানে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে আদিত্য এলোয়ান এটি ভারতের প্রথম সূর্য অভিযান তাই ইসরো দেশের প্রথম সৌর্য মিশনের নাম দিয়েছে আদিত্য এলওয়ান এই মিশনের সাহায্যে সূর্য সম্পর্কে আরও অনেক তথ্য সংগ্রহ করা সম্ভব হবে আদিত্য এলোয়ান সৌরজ পৃথিবী থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে সূর্য এবং পৃথিবীর মহাকর্ষীয় সিস্টেমের লঞ্জিং রেন পয়েন্টের চারিপাশে একটি কক্ষপথে স্থাপন করা হবে ইসরো আরও জানিয়েছে প্রথমে এটিকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে তারপর কক্ষপথ আরও উপবৃত্তাকার করে শেষ পর্যন্ত মহাকাশযানটিকে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র থেকে লং রেঞ্জ পয়েন্টের দিকে নিয়ে যাওয়া হবে পরে পৃথিবীর মধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে বেরিয়ে যাওয়ার পরে আদিত্য এল ওয়ানের ক্রুজ পর্যায়ে শুরু হবে তারপর এটি লং রেঞ্জ পয়েন্টের চারিপাশে একটি অন্য কক্ষপথে প্রবেশ করবে ইসরোর মতে পৃথিবী থেকে লং রেঞ্জ পয়েন্টে যাত্রা শেষ করতে এটির কমপক্ষে চার মাস সময় লাগবে এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ